এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই খেজুর। আমি এর আগে কৌতূহলে দোকান থেকে কিনে খেয়েছিলাম, যেগুলো এতটা সোনালী বর্ণ হয়নি, এই যে হালকা কেবল বর্ণ হচ্ছে এরকম ছিল। আমার কাছে ওগুলো খেয়ে মনে হয়েছিল যে আমরা যে দেশি খেজুর খাই কাঁচা অবস্থায় পুরোপুরি না পাকলে, ঠিক ওই রকম পুরোপুরি স্বাদ আমি পাইনি এবং সবগুলো খেতেও পারি নাই যতগুলো কিনেছিলাম। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেক টেস্টি একটি ফল। আমাদের চারিদিকে অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছেন, খেজুরের বাগান এটি। অবশ্যই এর আগে আমরা একটি ভিডিওতে এই বাগান সম্পর্কে কথা বলেছিলাম যে সাপাহার উপজেলা, নওগাঁ জেলার এই সাপাহার উপজেলাতেও খেজুরের চাষ হচ্ছে এবং খুব সুন্দর খেজুর ধরে আছে, সেটি দেখিয়েছিলাম। এবং তখন আমরা বলেছিলাম যে যখন খেজুর পাকবে অর্থাৎ পুরোপুরি ম্যাচিউর হবে, যখন আমরা খাওয়ার উপযুক্ত হবে, এই বাগানে আবার আসবো এবং দেখাবো যে আসলে বাংলাদেশে যে আমরা খেজুর চাষ করি সেগুলোও একেবারে যে পাকার মতো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় না, সেই বিষয়গুলো দেখানোর জন্য। মূলত এই বাগানটি নিয়ে কাজ করছেন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা, আমার সাথে মাসুম ভাই আছেন, তিনি এই দাবি মৌলিক উন্নয়ন সংস্থায় কাজ করছেন। তারাই উদ্যোগ নিয়েছেন যে এরকম খেজুর বা আরও কিছু ফল নিয়ে তারা কাজ করছেন যে এই এলাকায় হবে কি না তার সম্ভাবনা যাচাই করার জন্য। তারই একটা টার্গেট হিসেবে তারা বেছে নিয়েছেন এই খেজুরকে, যেটা হচ্ছে আমরা বলি, অনেকে বলেন সৌদি খেজুর, অনেকে বলেন আরবি খেজুর, যেটাই বলি না কেন এটি হচ্ছে বারোহী জাতের একটি খেজুর। এই খেজুর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান কিছু কান্ট্রিতে প্রচুর চাষ হয় এবং এটি একটি জনপ্রিয় খেজুরের জাত। সেটি যে বাংলাদেশে হবে এটি হয়তো বা আমরা আজকে থেকে 10 বছর আগেও চিন্তা করতাম না, কিন্তু এখন বাংলাদেশে এই খেজুর খুব ইজিলি করা যাচ্ছে। শুধু কিছু নিয়ম মানতে হয়, তারা নিয়ম মেনে এই কাজগুলো এখানে করাচ্ছেন, যিনি চাষি রয়েছেন তাকে দিয়ে। তো এই নিয়ম মানার কারণে আমরা এবার প্রায় প্রত্যেকটি গাছেই খেজুর পেয়েছি, যেটা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন কাঁচা ছিল সেই অবস্থায়, এখন খেজুর পেকে গেছে এবং আজকে না আজকে থেকে আরও প্রায় সপ্তাহ দেড়েক আগে থেকে এই খেজুর পাকছে এবং ওনারা হারভেস্ট করে তাদের যে চাহিদা তৈরি হয়েছে মার্কেটে সেই মার্কেটে তারা দিচ্ছেন, তাদের কাছ থেকে অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সামনের গাছে কিছু খেজুরের বাদা এবং সেটা পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে। আমাদের পেছনের গাছে দেখছেন যে এখানেও খেজুর রয়েছে এবং সেই বাদাগুলোকেও এখানে পলিথিন এবং ব্যাগ দিয়ে ব্যাগিং করা হয়েছে, যাতে এই খেজুরের গায়ে বৃষ্টির পানি না পড়ে কিংবা অন্যান্য রোগ এবং পোকার আক্রমণ হতে পারে সেখান থেকেও রক্ষা করার জন্য মূলত এই খেজুরের বাদাগুলোকে সুন্দর করে সেভ করা হচ্ছে, নিরাপদ রাখা হচ্ছে। আর খেজুর সম্পর্কে একটু খালি বলে রাখি যে খেজুর যেহেতু মরু অঞ্চলে হয় সেখানে প্রচুর তাপমাত্রা থাকে, অর্থাৎ হাই টেম্পারেচার থাকে, আবার হিউমিডিটি যদি বলি একেবারে নাই। খেজুর হচ্ছে হাই টেম্পারেচার এবং লো হিউমিডিটি, এই কন্ডিশনটা বেশি পছন্দ করে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, আমরা শ্রাবণ মাসে দাঁড়িয়ে রয়েছি, এই শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, এই বর্ষাকাল হিউমিডিটি বেশি রয়েছে, আবার মাঝে মধ্যে টেম্পারেচার অনেকটা কমে যাচ্ছে, এই কারণে খেজুরে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয় এবং খেজুর যে পরিপক্ক হলে পেকে যাবে বা পাকার পর আমরা খেতে পারবো সেটিও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আর সেই জন্য এই ব্যাগিং টেকনোলজিগুলো ব্যবহার করা হচ্ছে যেন খেজুরের গায়ে কোনো পানি না পড়ে। আরটা হচ্ছে খেজুরের গায়ে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে দেখা যায় যে এই কারণেই খেজুরটা ফেটে যায়, অনেক সময় খেজুর পচে যায়, বিভিন্ন রোগের আক্রমণ হয়। এই কারণে খেজুর চাষ করতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে মানে একটু মেনে নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা খেজুরটা খুব ভালোভাবে চাষ করতে পারবো। তো আজকে আমরা মূলত ওই যে বাংলাদেশে যে খেজুর হচ্ছে, এই খেজুর পেকেছে এবং এই খেজুর আসলে খেতে কেমন বা খাওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই বাগানে আসছি। মাসুম ভাই আছেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে কোন গাছে কী পরিমাণ রয়েছে। যদিও আমি একটু আগে বলে নিই যে ওনারা আরও আগে থেকে খেজুর হারভেস্ট করছেন এবং সেটা বাজারে বিক্রি করা হচ্ছে, এবং আমাকে যেটা মাসুম ভাই বলছিলেন যে এত পরিমাণ চাহিদা তৈরি হয়েছে যে তারা মনে হয় যে সবাইকে এবার দিতে পারবেন না, মানে জাস্ট এবার শর্টিং করে করে দিতে হচ্ছে, যে কিছু মানুষকে বাছাই করে দিতে হচ্ছে। ইন ফিউচার হয়তো বা সবগুলো গাছে যদি আরও ভালো ফলন হয় সবাইকে তারা সাপ্লাই দিতে পারবেন। তাহলে চলুন আমরা একটু দেখি যে কী পরিমাণ খেজুর এখানে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে এখন প্রায় 4টি বাদা রয়েছে, যেটাকে আমরা বলি কাঁদি বা বাদা, এই খেজুরের থোকা এগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং আমি একটু বলি যে সেটা হচ্ছে যে এইখানে যে পরিমাণ খেজুর রয়েছে, পেকে রয়েছে, তার মধ্যে থেকে তারা বেছে বেছে হারভেস্ট করেন। কেননা দেখতে পাচ্ছেন যে হয়তো বা কিছু সবুজ একটু আভা দেখতে পাচ্ছেন, আবার কিছু পেকে আমরা যে বলি সোনালী বর্ণ ধারণ করে সেই বর্ণ ধারণ করেছে। এই যে পলিথিনটি একটু উঁচু করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন আরও পরিষ্কারভাবে যে কত সুন্দর।
খেজুর আসলে এইভাবে আমরা আমাদের দেশি খেজুর দেখে অভ্যস্ত, কিন্তু সৌদি আরব থেকে যে খেজুর বা মধ্যপ্রাচ্য থেকে যে খেজুর আসে, সেই খেজুর যে এভাবে বাংলাদেশে আমরা চাষ করব, এটি হয়তো অনেকেই কল্পনা করি নাই। দেখতে পাচ্ছেন যে সুন্দর থোকা থোকা ধরে আছে, যদিও এখন কিছু সবুজ রয়েছে, অর্থাৎ ম্যাচুরিটির দিকে যাচ্ছে, আবার কিছু রয়েছে পরিপূর্ণভাবে ম্যাচুর হয়ে গেছে। আমরা আরও কিছু গাছের দিকে যাই, যে ওদিকে দেখতে পাবো তাহলে যে কী পরিমাণ ধরে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে আরও অনেকগুলো গাছ আছে। আসলে এই বাগানে মোট 24টি গাছ লাগানো হয়েছে, এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম সেটা। এই 24টি গাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী গাছ যেহেতু আলাদা হয়, তারা 2টি পুরুষ গাছ এবং 22টি স্ত্রী গাছ লাগিয়েছেন এখানে। এই দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাগিং যে সিস্টেমটা আমরা বলি, যে তারা এই যে ব্যাগগুলো ব্যবহার করছেন, যেটা আমরা আমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ফ্রুট ব্যাগিং, ঠিক এই ক্ষেত্রে ফ্রুট ব্যাগিং তারা ব্যবহার করছেন। আসলে এই ব্যাগগুলো কলায় ব্যবহার করা হয়, যারা কলা চাষ করেন তাদের ক্ষেত্রে দেখবেন। মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই খেজুরে পানি না লাগে, কারণ পানি লাগলেই, বৃষ্টির পানি লাগলেই সমস্যা। যেমন এই যে এখানে দেখুন যে এই গাছে প্রচুর খেজুর ছিল আমরা যখন এর আগে এসেছিলাম, এবং প্রত্যেকটি বাদাতে অফুরন্ত খেজুর। দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি হারভেস্ট করে ফেলেছেন, এগুলো আগে ফ্লাওয়ারিং হয়েছে এবং আগে সেখানে পলিনেশন করা হয়েছে, যে জন্য আগেই ম্যাচুর হয়ে গেছে, তারা সেগুলো বিক্রয় করেছেন। এই যে দেখুন যে এটা উন্মুক্ত অবস্থায় রয়েছে। যদিও এগুলো পলিনেশন, আমরা যেটা বলি পরাগায়ন, এই পরাগায়নটা লেট হওয়ার কারণে এই খেজুরগুলো খুব বেশি বড় হয়নি। এরকম থাকে যে গাছে সবগুলো ফুল একসাথে ফোটে না, যেমন এই যে এই গাছে দেখতে পাচ্ছেন যে কিছু ফুল আগে ফুটেছে, আবার কিছু ফুল পরে ফুটেছে, যে কারণে এখানে ছোট বড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি গাছ, এবং সেই গাছেও অনেক খেজুর রয়েছে। আসলে এখানে প্রত্যেকটি গাছের মধ্যেই যে পরিমাণ খেজুর ছিল, সবগুলো খেজুরই অনেকে মনে করেন যে খেজুর হয়তো বা নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারে, আসলে এখানে নষ্ট হয়নি, আর সেগুলো টিকে রয়েছে। যেগুলো পরাগায়ন হয়নি সেইটা একেবারে শুরুর দিকে, আর সে কারণে অনেকগুলো ফুল থেকে ফল পাওয়া যায়নি। আবার অনেক গাছে ফুল আসে নাই, সেক্ষেত্রে সে গাছে খেজুর নেই, যেমন এই গাছে কোনো ফ্লাওয়ারিং হয়নি, হয়তো এবছর আসবে। মূলত এগুলো সব হচ্ছে প্রায় 3 বছরের গাছ। 3 বছরের গাছে দেখুন যে আমরা বাংলাদেশে কত সুন্দর খেজুর করতে পারছি। এই যে এই গাছে দেখুন 3টি বাদা রয়েছে, এবং প্রতিটি খেজুর কত সুন্দর, এই যে দেখুন কত সুন্দর খেজুর বড় হয়ে আছে। এগুলোই আমরা বিভিন্ন ফলের দোকানে বিক্রয় করতে দেখি, যার বেশিরভাগই তারা আমদানি করে নিয়ে আসতেন অন্য দেশ থেকে। এখন আমরা নিজের দেশে এই খেজুর চাষ করতে পারছি। এই যে আমরা এখন একটি গাছের নিচে, আমি বলবো না, খেজুর গাছ আরও বড় হয়, গাছের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে খেজুর একটু দেখবো যে আসলে খেতে কেমন লাগে। মূলত এই খেজুরগুলো বেছে বেছে হারভেস্ট করা হয়, যেহেতু এই অবস্থায় ওনারা বিক্রয় করেন। তবে যেটা আমরা বিদেশি খেজুর যেটা দেখি, এই জাতি তারা চাষ করেন, তারা হচ্ছে পুরো বাদাটা কেটে নিয়ে, যে আমরা প্রসেস বলি, যে এটাকে শুকানো হবে অর্থাৎ ড্রাই করে তারপরে বাজারে দেওয়া হয়, যেটা আমরা রমজান মাসে খাই, সেরকম করে বাজারে দেওয়া হবে। সেক্ষেত্রে তারা পুরো বাদাই কেটে নিয়ে যান, কারণ সেখানে বড় বড় গাছ, এখানে যেহেতু ছোট গাছ হাত দিয়ে হারভেস্ট করা যাচ্ছে, সুতরাং তারা এরকম বেছে বেছে নিয়ে, এই যে দেখছেন যে আমি এখান থেকে খুব সুন্দর গাছের কাঁটা, যেটা গায়ে অনেক বিচ্ছে, জানেন যে খেজুর গাছে প্রচুর কাঁটা থাকে, এই যে এইগুলোই তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রয় করছেন। যেমন ফলের দোকান যেগুলো রয়েছে, সেখানে গেলে দেখবেন যে এরকম খেজুর ঝুলানো রয়েছে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে এগুলো কোথা থেকে আসে। আসলে একসময় আমরা এগুলো বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতাম, এখন দেশের মাটিতে এই খেজুরটা চাষ করা হচ্ছে। আমরা একটু খেয়ে দেখতে পারি যে আসলে এই খেজুরটা খেতে কেমন। মাসুম ভাই একটা খেয়ে দেখেন, যদিও আশা করি আপনি এর আগে খেয়েছেন, কিন্তু আমি আপনাদের বাগানে খেজুর খাওয়া হয়নি, কারণ আমার পরে আর আসা হয়নি, আজকে অনেকদিন পরে আসলাম। একটু যদিও ধুয়ে খাওয়া উচিত, যেহেতু আশপাশে পানি নেই, আমরা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে খাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খেজুর। আমি এর আগে কৌতূহলে দোকান থেকে কিনে খেয়েছিলাম, যেগুলো এতটা সোনালী বর্ণ হয়নি, এই যে হালকা
কেবল বর্ণ হচ্ছে এরকম ছিল। আমার কাছে ওগুলো খেয়ে মনে হয়েছিল যে আমরা যে দেশি খেজুর খাই কাঁচা অবস্থায় পুরোপুরি না পাকলে, ঠিক ওই রকম পুরোপুরি স্বাদ আমি পাইনি এবং সবগুলো খেতেও পারি নাই যতগুলো কিনেছিলাম। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেক টেস্টি একটি ফল, যেটি আমরা আমদানি করে নিয়ে খাই, অর্থাৎ রমজান মাসে যে আমরা শুকনো খেজুরগুলো খাই ঠিক ওরকম একটা ফ্লেভার আছে। দেখেন বীজটা অনেক ছোট এবং আমরা যে শ্বাস খাচ্ছি সেই শ্বাসের পরিমাণটা অনেক বেশি এবং কসকসে, খেতে অনেক মজা। এবং আমার মনে হয় অনেক খাওয়া যাবে, কারণ হচ্ছে এটা আসলে সৃষ্টিকর্তার নিয়ামত। আমরা জানি যে খেজুর হচ্ছে একেবারে প্রাচীনতম যে ফলগুলো পৃথিবীতে রয়েছে তার মধ্যে একটি, এবং অনেক আগে থেকেই আরব যে দেশগুলো রয়েছে সেদিকে এই খেজুর চাষ হয়ে আসছে। আমি একটু বলি যে সেটা হচ্ছে যে মিষ্টতা তো আমি বললাম যে এটা আমরা বাজারে যে খেজুরগুলো কিনতে পাই আমদানি করে নিয়ে আসা হয় তার চেয়ে তো অনেক বেশি বাংলাদেশের মাটিতে হচ্ছে। এবং এই খেজুরটা আপনার মনে হতে পারে যে এইটা তো আমরা কাঁচা খাচ্ছি, আসলে কাঁচা না, খেজুর হচ্ছে ক্লাইম্যাক্টিক ফ্রুট। ক্লাইম্যাক্টিক ফ্রুটের বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো গাছে ম্যাচিউরিটি আসবে, অর্থাৎ আমরা যেমন আম খাই কিংবা কলা খাই, এই ফলগুলো যেটা হয় যে গাছে ম্যাচিউর হয়, এই ম্যাচিউর হওয়ার পরে এটা যে ইথিলিন প্রোডাকশন যখন আমি গাছ থেকে পেড়ে কোথাও রাখবো তখন এটা দ্রুত হয় এবং তখন এটা পাকার দিকে যায়। এবং এই কারণে দেখবেন যে গাছ পাকা আমের স্বাদ এবং ঘরে রেখে পাকানো, অর্থাৎ ম্যাচিউর আম গাছ থেকে পেড়ে নিয়ে এসে রাখার পরে যে পাকলে যে স্বাদ, অনেক পার্থক্য গাছ পাকা আমের চাইতে ঘরে রেখে পাকানো আমের স্বাদটা অনেক বেশি। কারণ হচ্ছে ক্লাইম্যাক্টিক ফ্রুটের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি পুরোপুরি ম্যাচিউর হয়ে গেলে এটা হারভেস্ট করবেন, তারপরে এটাকে রেখে দেবেন, তারপরে পাকবে। ঠিক খেজুরও হচ্ছে সেই ক্লাইম্যাক্টিক ফ্রুট, এটাকে আমি যদি পেড়ে নিয়ে রেখে দিই তাহলে এটা ধীরে ধীরে আরও পাকবে এবং আরও মিষ্টি হবে। এবং আমরা জানি যে এই খেজুরের মধ্যে প্রচুর ওয়াটার থাকে, এটাকে আমরা যদি রোদে শুকিয়ে ড্রাই করতে পারি কয়েকদিন সময় লাগবে, তাহলে যেটা আমরা দেখি যে বিদেশি খেজুর যেগুলো আমরা কিনে খাই এবং অনেক দিন রাখা যায় ঠিক এটাকেও আপনি রাখতে পারবেন। অর্থাৎ এই খেজুরগুলোকে যদি আপনি একটু রোদে শুকিয়ে নেন তাহলেই আমরা যেটাকে বলি পাকা, যেটা আপনি মনে করছেন যে পাকা মানে হচ্ছে এটি ওই যে কালচে রং ধারণ করবে ওইটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো গাছ থেকে আপনাকে এই অবস্থাতেই পাড়তে হবে, তারপরে আপনি সেখানে রেখে আপনি প্রসেসিং করে এটাকে রাখতে পারবেন। তো এই যে খেজুর যেটা দেখছি আমরা সাপাহার উপজেলা ঠাটা বরেন্দ্রভূমি, এই এলাকায় টেম্পারেচার সচরাচর অন্যান্য এলাকার মতো না, এই গরম, এই আবার বৃষ্টি হয়, আবার বৃষ্টি অনেক সময় নাই, এরকম পরিবেশেও যদি খেজুর হতে পারে তাহলে আমাদের বিশ্বাস যে সারা বাংলাদেশেই এই খেজুর চাষ করা সম্ভব। তবে ইদানিংকালে আমরা যেটা দেখছি অনেকেই এই যে বিভিন্ন ইউটিউবে ভিডিও বা বিভিন্ন মাধ্যমে জেনে তারা ঢালাওভাবে এই ফলগুলো চাষ করার চেষ্টা করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না, তখন বিভিন্ন মিডিয়াকে দোষারোপ করেন বা তাদেরকে গালাগালি করেন যে আমরা তো শুনেছিলাম যেটা ভালো হয় কিন্তু আমরা তো করতে পারছি না। এটার কারণটা হচ্ছে আমরা অনেকেই হয়তো বা পরিকল্পনা নিয়ে কাজ করি না, যে আমি এটা পারবো কি পারবো না সেটা আগে যাচাই করি না। যেমন আমি যদি বলি যে এই যে একটা এনজিও এখানে কাজ করছেন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা, তারা কিন্তু বিশাল হিউজ পরিমাণে এটা শুরু করেন নাই, এখানে অল্প কিছু জায়গার মধ্যে মাত্র 24টা গাছ দিয়ে শুরু করেছেন। উদ্দেশ্য হচ্ছে এখানে করা যাবে কি না আগে দেখা, যেহেতু এখানে হচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই দেখতে পাচ্ছেন, তার মানে এটা করা যাবে। এটা দেখে যদি এখানে আরও কৃষক অনুপ্রাণিত হয়, তারা যদি এই সিস্টেমগুলোকে গ্রহণ করতে পারেন যে যে সিস্টেমে চাষ করলে আপনি ফল পাবেন, ফলগুলো যত্ন কীভাবে নিতে হয়, তখনই তারা সফল হতে পারবেন। আর আপনি যদি এগুলো না জেনে, যেমন খেজুরের চারা পাওয়া যায় বীজ থেকে হয় আবার টিস্যু কালচার থেকে হয়, এগুলো সবগুলো হচ্ছে টিস্যু কালচারের চারা। আপনি যদি বীজ থেকে নিয়ে গাছ লাগিয়ে যদি মনে করেন যে আমাকে 3 বছরের মধ্যে ফল দিবে, এটি আশা করা যাবে না। আবার বীজ থেকে চারা সবগুলো মেল হবে না ফিমেল হবে এইটিও আপনি বুঝতে পারবেন না, মেল গাছ থেকে যদি আপনি এরকম ফল আশা করেন সেটিও করা ঠিক হবে না। অর্থাৎ যে কোনো ফসল, শুধুমাত্র যে খেজুর সেটা আমি বলছি না, হতে পারে যে কোনো ফসল যেটা আপনি জানেন না কিন্তু চাষ করতে চাচ্ছেন, একটু দয়া করে আপনি সেটা নিয়ে পরিকল্পনা করুন, একটু যাচাই বাছাই করুন যে আপনি পারবেন কি না, আপনার দ্বারা সম্ভব কি না, তারপরে আপনি সেটা চাষ করতে যান। তাহলে দেখবেন যে এই ফসলগুলো চাষ করে আমরা সফল হতে পারবো। আর যেহেতু এই ফসলগুলো বা এই ফলগুলো আমরা বিদেশ থেকে প্রতি বছর আমদানি করে তারপরে দেশের মানুষের যে চাহিদা রয়েছে সেটা
পূরণ করি, আমরা যদি নিজেরাই চাষ করতে পারি। যেমন এই ফলটা যদি বলি, আজকে যদি ফলের দোকানে দেওয়া হয় তাহলে অনেকেই এটি কিনতে আসবেন, কারণ আমরা জানি যে অনেকেই এই সৌদি খেজুরকে পছন্দ করেন এবং তারা চান যে খেজুর কিনে তারপরে খাওয়ার জন্য। এখন আমরা যদি ওটাকে আমদানি না করে যদি এই খেজুরটাকে মার্কেটে দিতে পারি এবং স্বাদও যেহেতু কোনো অংশে কম না, বরঞ্চ আমি বলবো বেশি, সুতরাং মানুষ এটার দিকে ঝুঁকবে বেশি। কিন্তু আপনি যদি এই পরিপূর্ণ পাকা ফল না দিয়ে এই যে হালকা সবুজ রয়েছে এই ফলটি দোকানে দেন এবং দোকানদারকে যদি বলেন যে বাংলাদেশে চাষ হয়েছে, এটা ইজিলি বিক্রি করা যাবে। যিনি কিনবেন তিনি একবার খাওয়ার পরে তিনি আর পরে ওই ফলটি কিনবেন না, কারণ তিনি জানেন যে বাংলাদেশে ফল স্বাদ হয় না। কারণ হচ্ছে ওই যে বললাম, পরিপূর্ণ ম্যাচিউরিটি তার মধ্যে আসেনি। তো এই বিষয়গুলো যদি না জেনে আমরা চাষ করি তাহলে এখান থেকে কখনোই প্রফিট নিয়ে আসা সম্ভব না। এই জন্য অনুরোধ থাকবে যে আমরা একটু যাচাই করে জেনে তারপরে এই ধরনের ফসলগুলো চাষ করি, তাহলে আমরা যে লাভের আশা করছি, যে আকাঙ্ক্ষা করছি, সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা নিয়ে আসতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে এরকম ফসল চাষ করতে গেলে যেহেতু আমাদের এটা কোনো নেটিভ ফসল না, সমস্যার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে অনুরোধ থাকবে যে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, বিশেষ করে রোগবালাই কিংবা কোনো ব্যবস্থাপনার জন্য, অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিন। তাদের পরামর্শ নিয়ে খুব সুন্দর এবং সাবলীলভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফসল চাষ করুন। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার।